আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে অবস্থিত সকল ভাই বোনকে জানাচ্ছি স্বাগত ইংরেজি ভাষা শিক্ষার আজকের এই চমৎকার পর্বে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা বেসিক থেকে ইংলিশ শিখতে চান তাদের জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটি কথা, সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মনের মন্তব্য। আসুন তাহলে আমরা আজকের এই চমৎকার পর্বটি শুরু করি। আমাদের আজকে প্রথম যে বাক্যটি আছে সেটা হলো আমাকে তোমার রাগ দেখিও না। আমাকে তোমার রাগ দেখিও না ইংলিশে বলবেন ডোন্ট শো মি ইয়োর টেম্পার। ডোন্ট শো মি ইয়োর টেম্পার মানে আমাকে তোমার রাগ দেখিও না। এরপর লেখা আছে উত্তেজিত হইও না, উত্তেজিত হইও না ইংলিশে বলবেন ডোন্ট গেট এক্সাইটেড। ডোন্ট গেট এক্সাইটেড মানে উত্তেজিত হইও না। তারপরে লেখা আছে তুমি পাগল, ইংলিশে বলবেন ইউ আর এ ম্যাড। ইউ আর এ ম্যাড মানে তুমি পাগল। তারপর লেখা আছে তোমাকে লাঠি দিয়ে বের করে দিব, ইংলিশে বলবেন I will kick you out from here. I will kick you out from here মানে তোমাকে লাঠি দিয়ে বের করে দেব। এবার লেখা তোমাকে উচিত শিক্ষা দিব, তোমাকে উচিত শিক্ষা দিব বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন I will teach you a good lesson. I will teach you a good lesson তোমাকে উচিত শিক্ষা দিব। চমৎকার একটি বাক্য, আমরা অনেক সময় বলে থাকি যে আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তো এই বাক্যটি সেটা, আই উইল টিচ ইউ এ গুড লেসন মানে তোমাকে উচিত শিক্ষা দিব। নেক্সট সেন্টেন্সটি হলো আমি তোমাকে দেখে নিব, এই বাক্যটিকে ইংলিশে বলবেন আই উইল সি ইউ মাই ফুট। আই উইল সি ইউ মাই ফুট মানে আমি তোমাকে দেখে নিব। এরপর লেখা আছে মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো ইংলিশে বলবেন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে মুখ সামলে কথা বলো। এবার লেখা আছে তুমি কি আমাকে গাধা মনে করো, তুমি কি আমাকে গাধা মনে করো ইংলিশে প্রশ্নটি এভাবে করবেন ডি ইউ থিঙ্ক আই এম এ স্টুপিড। ডি ইউ থিঙ্ক আই এম এ স্টুপিড মানে তুমি কি আমাকে গাধা মনে করো। এবার লিখে আছে এজন্য তোমাকে পস্তাতে হবে, এজন্য তোমাকে পস্তাতে হবে ইউ উইল পে ফর ইট। ইউ উইল পে ফর ইট মানে হচ্ছে এজন্য তোমাকে পস্তাতে হবে। পরবর্তী সেন্টেন্সটি হলো মাথা গরম করো না, মাথা গরম করো না ইংলিশে বলবেন ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার মানে মাথা গরম করো না। এরপর লেখা আছে তুমি কি পাগল, ইংলিশে বলবেন আর ইউ ক্রেজি। আর ইউ ক্রেজি মানে তুমি কি পাগল। এবার লেখা আছে সে কি তোমার উপর খুব রেগে আছে, সে কি তোমার উপর খুব রেগে আছে ইংলিশে বলবেন ইজ হি ভেরি অ্যাংরি উইথ ইউ। ইজ হি ভেরি অ্যাংরি উইথ ইউ মানে সে কি তোমার উপর খুব রেগে আছে। তারপর লেখা আছে তোমাকে যেন আর কখনো এখানে না দেখি, তোমাকে যেন আর কখনো এখানে না দেখি ইংলিশে বলবেন নেভার সি ইউ হেয়ার এগেন। নেভার সি ইউ হেয়ার এগেন অর্থ হলো তোমাকে যেন আর কখনো এখানে না দেখি। চলে যাব আর একটি চমৎকার সেন্টেন্সে, লেখা আছে বোকামি করো না, বোকামি করো না ইংলিশে বলবেন ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থ বোকামি করো না। তারপর লেখা আছে এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও ইংলিশে বলবেন গেট আউট অফ হিয়ার। গেট আউট অফ হিয়ার অর্থ হলো এখান থেকে বেরিয়ে যাও। তারপর লেখা আছে আমাকে থামিও না, আমাকে থামিও না ইংলিশে বলবেন ডোন্ট স্টপ মি। ডোন্ট স্টপ মি মানে আমাকে থামিও না। পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি, লেখা আছে
আমি তোমার সব অপকর্ম জানি। আমি তোমার সব অপকর্ম জানি ইংলিশে বলবেন, আই নো ইউর অল ইভিল ডিড। আই নো ইউর অল ইভিল ডিড মানে আমি তোমার সব অপকর্ম জানি। নেক্সট সেন্টেন্সটি হলো, আমাকে একা থাকতে দাও। আমাকে একা থাকতে দাও ইংলিশে বলবেন, প্লিজ লিভ মি অ্যালোন। প্লিজ লিভ মি অ্যালোন আমাকে একা থাকতে দাও। তারপর লিখা, ওর সাথে একটা আপোষ করে নাও। ওর সাথে একটা আপোষ করে নাও ইংলিশে বলবেন, মেক এ কম্প্রোমাইজ উইথ হার। মেক এ কম্প্রোমাইজ উইথ হার মানে ওর সাথে একটা আপোষ করে নাও। চলে যাব সেকেন্ড সেন্টেন্সটিতে, লেখা আছে, একটা কথাও বলবে না। একটা কথাও বলবে না, সুন্দর করে ইংলিশে বলবেন, ডোন্ট সে এ ওয়ার্ড। ডোন্ট সে এ ওয়ার্ড মানে একটা কথাও বলবে না। আমরা চলে যাব আর একটি চমৎকার সেন্টেন্সে, লেখা আছে, তোমার মতো মানুষ অনেক দেখেছি। তোমার মতো মানুষ অনেক দেখেছি, আই হ্যাভ সিন এ লট অফ পিপুল লাইক ইউ। আই হ্যাভ সিন এ লট অফ পিপুল লাইক ইউ মানে তোমার মতো মানুষ অনেক দেখেছি। এটি কোনো ভদ্রলোকের আচরণ নয়। এটি কোনো ভদ্রলোকের আচরণ নয়, খুব সুন্দর একটি বাক্য। ইংলিশে বলবেন, দিস ইজ নট এ জেন্টেলম্যানস বিহেভিয়ার। দিস ইজ নট এ জেন্টেলম্যানস বিহেভিয়ার মানে এটি কোনো ভদ্রলোকের আচরণ নয়। পরবর্তী সেন্টেন্সটি হলো, আমি তোমার কি করেছি। আমি তোমার কি করেছি, আমরা বলি যে আমি তোমার কি করেছি যে তুমি আমার সাথে এমন করলে। হোয়াট হ্যাভ হাই হোয়াট হ্যাভ আই ডান টু ইউ। হোয়াট হ্যাভ আই ডান টু ইউ মানে আমি তোমার কি করেছি। তারপর লেখা আছে, আমি ইনজেকশন ভয় পাই। আমি ইনজেকশন ভয় পাই, ইংলিশে বলবেন, আই এম স্কেয়ার্ড অফ ইনজেকশনস। আই এম স্কেয়ার্ড অফ ইনজেকশনস মানে আমি ইনজেকশন ভয় পাই। চলে যাব আর একটি চমৎকার সেন্টেন্সে, লেখা আছে, গতকাল প্রচুর গরম ছিল, আমি ঘামাচ্ছিলাম। ইংলিশে বলবেন, ইট ওয়াজ সো হট ইয়েস্টারডে, আই ওয়াজ সুয়েটিং। ইট ওয়াজ সো হট ইয়েস্টারডে আই ওয়াজ সুয়েটিং মানে গতকাল প্রচুর গরম ছিল, আমি ঘামাচ্ছিলাম। তারপরে লেখা আছে, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, ইংলিশে বলবেন, আই হ্যাভ দ্য আনসার ফর ইউর কোয়েশ্চেন্স। আই হ্যাভ দ্য আনসার ফর ইউর কোয়েশ্চেন আই হ্যাভ দ্য আনসার ফর ইউর কোয়েশ্চেন তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। এটা কি আমাকে এখনই করতে হবে। এটা কি আমাকে এখনই করতে হবে, ইংলিশে বলবেন, ডু আই হ্যাভ টু ডু ইট রাইট নাও। ডু আই হ্যাভ টু ডু ইট রাইট নাও নেক্সট, আমি রাত 10টার মধ্যে ফিরে আসব, ইংলিশে বলবেন, আই উইল বি ব্যাক বাই 10 o'clock অ্যাট নাইট। আই উইল বি ব্যাক বাই 10 o'clock অ্যাট নাইট মানে আমি রাত 10টার মধ্যে ফিরে আসব। এটা তোমার না, ইটস নট ইয়ার্স। ইটস নট ইয়ার্স মানে এটা তোমার না। আমি তার সাথে কথা বলছি, ইংলিশে বলবেন, আই এম টকিং উইথ হিম। আম টকিং উইথ হিম মানে আমি তার সাথে কথা বলছি। ধন্যবাদ সবাইকে পুরো পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্বে কথা হবে আরও চমৎকার সব বাক্য নিয়ে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।